ओम नमः शिवाय। बंधुगण आपण माने समस्त जानिछन्ति जे 20 नवंबर दिन अर्थात बुधवार दिन मार्गशीर मासर कृष्ण पक्ष पंचमी तिथि पड़ुअछि एवं सही दिन आमर सीता विवाह पर्व मध्य पालन होउछि। हेले आजर एही वीडियो रे आपण माने जानिबाकु पाइबे जे पंचमी तिथि रे करा जाउथिबा केते गुडिया उपाय संपर्क रे। पंचमी तिथि को तो एक बहुत सुंदर दिन बोली माना जाय थाए, ता साथी रे एहा एक एपरी पंचमी तिथि होई थाए जेउ पंचमी तिथि रे भगवान शिवंकर शिवलिंग उपरे जल चढ़ा जाय न थाए। एही उपायटी बहुत महत्वपूर्ण उपाय अटे। एही उपायटी को आपण निश्चय रूप रे करंतु। ता पूर्वरु एही उपाय गुडी को संपर्क रे संपूर्ण रूप रे विस्तार रूप रे जानिबा पई वीडियोटी को शेष पर्यंत निश्चय देखंतु एवं ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার এই ভিডিওটি অন্য মানুষ সেয়ার করতু। এস ভিডিওটি গোটে লাইক করে তলে আসুক কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় নিশ্চয় লেখত। আদি প্রথম থরপাই আমার এই চ্যানেলটি ভিডিও দেখুঁচ তাহলে আপনার আমার এই চ্যানেলটি সবসক্রাইব করে নিতু। তবে ফ্রেন্ডস সর্বপ্রথমে আপনার এই কথাটির ধ্যান রাখত যে ভিডিওটি সম্পূর্ণ দেখা পূর্ব আপনার রাখুছি যে এই ভিডিওরে মু আপনার যে উপায় গুড়ি কহবাই যাচ্ছি সেই উপায়ের আপনার জলকু ভগবান শিবঙ্কর শিবলিঙ্গ উপরে চড়াইবার না। আদি আপনার জল চড়াইবাই চাহুমান তাহলে আপনার এই উপায় করে সারা পরে হি আপনার চাইলে শিবলিঙ্গরে জল চড়াই পারে। এদারা আপনার কোণী পাপ লাগি নাই কিংবা আপনার উপায়ের কৌশি প্রকার বাধাবিঘ্ন সৃষ্টি হয়ে নাই। হলে বন্ধুগণ কিছু এপরি উপায় অছি যেউ উপায় গুড়ি করে শিবলিঙ্গ উপরে কেবে বি জল চড়া যাই নথায়। তবে বন্ধুগণ এই উপায়টি আপনার করিবা পাই সর্বপ্রথমে আপনার গোটিয়ে তম্বার লোটা নেবা পাই পড়িব। এহা সহিত সেই তম্বার লোটারে আপনার জল পূর্ণ করিবা পাই পড়িব। আউ যেহেতু আপনার এই উপায় কো মহাদেবঙ্ক পাখরে করিবে সেথিপাই আপনার সেই জলরে অল্প কিছু বুন্দা গঙ্গা জল মধ্য মিশাইবে। এহাপরে আপনার সেই কলসকু নেই বা সেই তম্বার লোটাকু নেই আপনার ঘর পাখরে থিবা কোনসি শিব মন্দিরকু চালি যাঁন্তু। এহাপরে শিব মন্দিরে পৌঁছিবা পরে শিবলিঙ্গ নিকটরে আপন আপনার মুখকু উত্তর দিগকু করি ছিড়া হুয়ন্তু। এহাপরে এই উপায়টিকু আপন করন্তু। বন্ধুগণ আপন মানে তো নিশ্চয় রূপরে জানিথিবে যে মহাদেবঙ্কর সমস্ত পরিবার শিবলিঙ্গরে হি বাস করি থান্তি। তেণু এথিপাই আপন যেউ আপনার সাথিরে তম্বার লোটারে জল পূর্ণ করে নেইথিবে সেই জলকু আপন কেউ স্থানরে চড়াইবে সর্বপ্রথমে আপন এহা বুঝি যাঁন্তু। কাহিকি না আপনার প্রথমরু হি মনা করে সারিছি যে এই উপায়টিকু আপন করিবা সময়রে কদাপি বি শিবলিঙ্গ উপরে এই জলকু চড়াইবে নাহি। তাহলে এই জলকু আপন শিবলিঙ্গরে কেউ স্থানরে চড়াইবে তাহা জানি রাখন্তু। তবে বন্ধুগণ আপন সর্বপ্রথমে সেই জলকু ভগবান শ্রী গণেশঙ্ক স্থানরে চড়াইবে। শিবলিঙ্গরে যেউ স্থানরে ভগবান শ্রী গণেশ বাস করন্তি সেই স্থানরে চড়াইবে। আউ ধ্যান রাখন্তু যদি আপন সেই স্থানগুড়িক জানি নাহান্তি যেউ স্থানগুড়িক আমি আপনকু এই ভিডিওরে বতাইবু তাহলে আপন সেই মন্দিরে থিবা পূজারীঙ্কু মধ্য পচারি বুঝি পারিবে। তবে সর্বপ্রথমে আপন ভগবান শ্রী গণেশঙ্কর স্থানরে সেই জলকু চড়াইবে। হলে সবু জল সেই স্থানরে চড়াইবে না, অল্প জল সেই স্থানরে চড়াইবে এবং আউ অল্প জল আপন সেই কলসরে বা লোটারে বঞ্চাই করে রাখবে। আউ সেই বঞ্চি যাইথিবা জলরু অল্প জল আপন ভগবান শ্রী কার্তিকেয়ঙ্কর স্থানরে চড়াই দেবে। এহাপরে আপন আউ বঞ্চি যাইথিবা জলকু মাতা অশোক সুন্দরীঙ্কর স্থানরে নেই চড়াই দেবে। আউ যেউ জলগুড়িক বঞ্চি যাইথায় সেই জলকু আপন নেই মাতা পার্বতীঙ্কর স্থানরে চড়াই দেবে। আউ মাতা পার্বতীঙ্কর স্থানরে গোল গোল করে চড়াইবে। যদি আপন এহা বুঝি পারিলে নাই তাহলে আপন আউথরে ভালো ভাবে শুনে নিয়ন্তু এবং যদি আপন শিবলিঙ্গরে কেউ স্থান কাহার জানি নাহান্তি তাহলে আপন সেঠারে থিবা পূজারীঙ্কু পচারি বুঝি পারিবে। আউ এই সব সম্পর্কে জানিবা পরে হি আপন এই উপায়টিকু পালন করন্তু। এহাপরে আপন মাতা পার্বতীঙ্ক স্থানরে জল চড়াই সারিবা পরে যেউ অল্প জল বঞ্চি থিব সেই জলকু আপন আপনকর ঘরকু নেই করি চালি আসিবে। এহাপরে সেই জলকু নেই আপনক ঘর পাখরে থিবা ঘর নিকটরে থিবা বেলগছ মূলরে অর্পণ করিদেবে।
ବନ୍ଧୁଗଣ, ବେଲ ଗଛରେ ଏଥିପାଇଁ ଚଢ଼ାଇବା ପାଇଁ କହିଲି ଯେ କାହିଁକିନା ବେଲ ଗଛ ମାତା ସତୀଙ୍କୁ ସମର୍ପଣ ହୋଇଥାଏ, ମାତା ପାର୍ବତୀଙ୍କୁ ସମର୍ପଣ ହୋଇଥାଏ। ଯେହେତୁ କାଲି ମାର୍ଗଶିର ମାସ କୃଷ୍ଣ ପକ୍ଷ ପଞ୍ଚମୀ ତିଥି ପଡ଼ୁଅଛି ଏବଂ କାଲି ମଧ୍ୟ ସୀତା ବିବାହ ପଡ଼ୁଅଛି, ତେଣୁ ଏହି ଉପାୟଟିକୁ ଆପଣ ଆସନ୍ତା କାଲି ଅର୍ଥାତ 20 ନଭେମ୍ବର ବୁଧବାର ଦିନ କରିବା ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଶୁଭ ହେବ। ବଞ୍ଚିଯାଇଥିବା ଜଳକୁ ଆପଣ ବେଲ ଗଛ ମୂଳରେ ସମସ୍ତ ଜଳକୁ ଅର୍ପଣ କରିଦେବେ। ଏହି ଉପାୟଟିକୁ ଆପଣ କରିନେବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଯାହା ବି ମନସ୍କାମନା ରହିଥାଏ ସେହି ମନସ୍କାମନା ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ଅବଶ୍ୟ ପୂରଣ ହୋଇଯାଇଥାଏ। ଆପଣ ଯେତେବେଳେ ଏହି ସବୁ ଉପାୟ ଗୁଡ଼ିକ କରିସାରିବେ ତାପରେ ଯାଇ ଆପଣ ଚାହିଁଲେ ତ ଆପଣ ସେହି ତମ୍ବାର ଲୋଟାରେ ଜଳପୂର୍ଣ୍ଣ କରିବେ ଏବଂ ସେହି ତମ୍ବାର ଲୋଟାକୁ ନେଇ ଆପଣ ସେ ଜଳପୂର୍ଣ୍ଣ ତମ୍ବାର ଲୋଟାକୁ ନେଇ ଆପଣ ଶିବଲିଙ୍ଗରେ ଜଳ ଅର୍ପଣ କରିପାରିବେ। ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ କୌଣସି ବି ପ୍ରକାରର ବାଧାବିଘ୍ନ କିମ୍ବା ଅସୁବିଧା ଦେଖାଦେଇନଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର କରିଥିବା ଯେଉଁ ଉପାୟର 100% ଫଳ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ମନସ୍କାମନା ମଧ୍ୟ ପୂରଣ ହୋଇଯାଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏହା ତ ଗଲା ଆପଣଙ୍କର ମନସ୍କାମନାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ ପ୍ରଥମ ଉପାୟ। ତେବେ ଦ୍ୱିତୀୟ ଉପାୟଟିକୁ ଯିବା ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ସର୍ବପ୍ରଥମେ ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ହର ହର ମହାଦେବ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଆପଣ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ହର ହର ମହାଦେବ ଲେଖିଥିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ଭଗବାନ ମହାଦେବ ପ୍ରସନ୍ନ ହୋଇ ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଏବଂ କୃପା ଦୃଷ୍ଟି ବର୍ଷା କରିଥାନ୍ତି ଏବଂ ଆପଣ ଯେତେ ଦିନ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଯେତେ ଅଧିକ ଭଗବାନଙ୍କର ନାମକୁ ସ୍ମରଣ କରିବେ ଆପଣଙ୍କର ପୁଣ୍ୟର ଭାର ସେତେ ଅଧିକ ବଢ଼ି ଚାଲିବ। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଦ୍ୱିତୀୟ ଉପାୟ ସମ୍ପର୍କରେ। ଆପଣଙ୍କୁ ଦ୍ୱିତୀୟ ଉପାୟଟି ଶମୀପତ୍ର ସହିତ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ଏହି କଥାଟି ଆପଣ ମନେ ରଖନ୍ତୁ ଯେ ଯେତେବେଳେ ବି କୌଣସି ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କୁ କୌଣସି ଶମୀପତ୍ରକୁ ନେଇ ଉପାୟ କରିବା ପାଇଁ କୁହନ୍ତି ତାହେଲେ ସେହି ଉପାୟ ଆପଣଙ୍କର ରୋଗକୁ ଆପଣଙ୍କର ଶରୀରରୁ ଦୂର କରିବା ପାଇଁ ହୋଇଥାଏ। ଆପଣ ଶମୀପତ୍ରର ଉପାୟ କରି ଆପଣ ଆପଣଙ୍କର ରୋଗ ବଡ଼ ବଡ଼ ରୋଗ ମଧ୍ୟ ଦୂର କରିପାରିବେ। ଯଦି ଆପଣ ରୋଗ ଭଳି ସମସ୍ୟାକୁ ନେଇ ବହୁତ ଅଧିକ ଚିନ୍ତିତ ଅଛନ୍ତି, ବହୁତ ଅଧିକ ଅସୁବିଧା ଭୋଗ କରୁଛନ୍ତି, ବହୁତ ପରିଶାନୀ ଉଠାଉଛନ୍ତି, ତାହେଲେ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ କରନ୍ତୁ, ଏହି କାମଟିକୁ କରିନିଅନ୍ତୁ। ଏହି ଉପାୟଟିକୁ ଆପଣଙ୍କୁ କରିବା ପାଇଁ କେବଳ 2 ଶମୀପତ୍ରର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ। କେତୋଟି ଶମୀପତ୍ର ମନେ ରଖନ୍ତୁ, ମାତ୍ର 2 ଶମୀପତ୍ରର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କୁ ଶମୀପତ୍ର ମିଳୁନାହିଁ ତାହେଲେ ତା'ର ବିକଳ୍ପ କହି ରଖୁଛୁ, ଆପଣ ଚାଉଳ ମଧ୍ୟ ନେଇପାରିବେ, ଅକ୍ଷତ ଯାହାକୁ କୁହାଯାଏ। ଏହାକୁ ନେବା ଦ୍ୱାରା କୌଣସି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହୋଇନଥାଏ, କୌଣସି ଅସୁବିଧା ଆପଣଙ୍କୁ ହୋଇନଥାଏ। ଏହାପରେ ଆପଣ ଠିକ୍ ସେହିପରି ଗୋଟିଏ ତମ୍ବାର ଲୋଟା ନେଇଯିବେ। ଏହି ଉପାୟଟିକୁ ମଧ୍ୟ ମହାଦେବଙ୍କର ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ଚଢ଼ାଇବାର ନାହିଁ। ତେବେ ଆପଣ ସେହି ତମ୍ବାର ଲୋଟାରେ ଜଳକୁ ଭରିସାରିବା ପରେ ଆପଣ ସେହି ଜଳରେ ଅଳ୍ପ କିଛି ବୁନ୍ଦା ଗଙ୍ଗା ଜଳ ପକାଇ ଦେବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ଶମୀପତ୍ର ଅଛି, ଆପଣଙ୍କ ପାଖରେ ଯେଉଁ 2 ଶମୀପତ୍ର ଅଛି, ସେହି 2 ଶମୀପତ୍ରକୁ ଆପଣଙ୍କ ପାଖରେ ହିଁ ରଖିବାର ଅଛି, ତାକୁ ସେହି ଜଳରେ ପକାଇବାର ନାହିଁ। ଏହାପରେ ପୁଣି ଥରେ ଆପଣଙ୍କୁ ସେହି କଳସକୁ ନେଇକରି ମହାଦେବଙ୍କର ଶିବଲିଙ୍ଗ ପାଖରେ ପହଞ୍ଚିଯିବାର ଅଛି। ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁଗଣ, ଯେତେବେଳେ ଆମର ଘର ପରିବାରରେ ରୋଗର ସମସ୍ୟା ବହୁତ ଅଧିକ ଦେଖାଦେଉଛି, ତାହା ସମାପ୍ତ ହେବାର ନାମ ନେଉନାହିଁ, ଆଉ ସେହି ଚିନ୍ତା ଆପଣଙ୍କୁ ଖାଇଯାଉଛି, ବହୁତ ଚିନ୍ତାରେ ପକାଉଛି, ଆପଣଙ୍କର ମୁଣ୍ଡବିନ୍ଧାର କାରଣ ବନୁଛି, ଠିକ୍ ଏହିଭଳି ପରିସ୍ଥିତିରେ ଆପଣ କ'ଣ କରିବେ ନା ଏହି ଉପାୟଟିକୁ ପାଳନ କରିବେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣ ଯେଉଁ ଆପଣଙ୍କ ସାଥିରେ 2 ଶମୀପତ୍ର ନେଇଥିବେ, ସେହି 2 ଶମୀପତ୍ରକୁ ଆପଣ ଶିବଲିଙ୍ଗର ଯେଉଁଠାରେ ମାତା ପାର୍ବତୀଙ୍କର ସ୍ଥାନ ହୋଇଥାଏ ଏବଂ ମାତା ଅଶୋକ ସୁନ୍ଦରୀଙ୍କର ସ୍ଥାନ ହୋଇଥାଏ, ଏହି 2 ସ୍ଥାନ ମଝିରେ ଗୋଟିଏ ଖାଲି ସ୍ଥାନ ରହିଥାଏ, ସେହି ଖାଲି ସ୍ଥାନରେ ଆପଣ ସେହି 2 ଶମୀପତ୍ରକୁ ରଖିଦେବେ। ଆଉ ଶମୀପତ୍ରଟିକୁ ରଖିବା ସମୟରେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ରୋଗ ଧରିଛି କିମ୍ବା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ରୋଗରେ ପୀଡ଼ିତ ଅଛନ୍ତି, ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ନାମ ଏବଂ ଗୋତ୍ରକୁ କହିକରି ଆପଣ ସେହି ସ୍ଥାନରେ ସେହି ଶମୀପତ୍ରକୁ ରଖିଦେବେ। ଆଉ ଯଦି ଆପଣ ସେହି ସ୍ଥାନଟି ଜାଣିପାରୁନାହାନ୍ତି ତାହେଲେ ଆପଣ ସେହି ମନ୍ଦିରର ପୂଜାରୀଙ୍କୁ ଆପଣ ପଚାରି ବୁଝିପାରିବେ।
ସିଏ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଆପଣଙ୍କୁ ସେହି ସ୍ଥାନଟି ଚିହ୍ନଟ କରାଇଦେବେ। ଆଉ ଯଦି ଜାଣିପାରୁନାହାନ୍ତି ତାହେଲେ ଆପଣ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ କହିବେ, ମୁଁ ଆପଣଙ୍କୁ ପୋଷ୍ଟ ମାଧ୍ୟମରେ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଜଣାଇଦେବି। ତେବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣ ସେହି ଖାଲି ସ୍ଥାନରେ ସେହି ସମୀର ପତ୍ରକୁ ରଖିବେ। ଏହାପରେ ଯାଇ ଆପଣଙ୍କୁ ଜଳ ଚଢ଼ାଇବାର ଅଛି। ଆଉ ହଁ, ଜାଣି ରଖନ୍ତୁ ଯେ ଜଳ ଆପଣଙ୍କୁ କେଉଁଠାରେ ଚଢ଼ାଇ ରଖିବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣଙ୍କୁ ଜଳ ଚଢ଼ାଇବା ସମୟରେ ଆପଣ ଯେଉଁଠାରେ ମାତା ପାର୍ବତୀଙ୍କର ସ୍ଥାନ ସେହି ସ୍ଥାନରେ ଗୋଲ ଗୋଲ କରି ଜଳ ଚଢ଼ାଇଦେବେ। ଏହାପରେ ସେହି ଦୁଇଟି ସମୀପତ୍ରରୁ ଗୋଟିଏ ସମୀପତ୍ର ଆପଣ ସେହି ଖାଲି ସ୍ଥାନରେ ଚଢ଼ାଇ ଦେଇଥିବେ ଏବଂ ଆଉ ଯେଉଁ ବଞ୍ଚିଯାଇଥିବା ସମୀପତ୍ରଟିଏ ଗୋଟିଏ ରହିଥାଏ, ସେହି ଗୋଟିଏ ସମୀପତ୍ରକୁ ଆପଣ ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ଚଢ଼ାଇବେ। ରୋଗର ସମସ୍ୟାକୁ ଦୂର କରିବା ପାଇଁ କେବଳ ଆପଣଙ୍କୁ ଏତିକି ଉପାୟ କରିବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣ ଚାହିଁଲେ ଆପଣ ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ଜଳ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଅର୍ପଣ କରିପାରିବେ। ଆଉ ଆପଣ ଆପଣଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ମନସ୍କାମନାକୁ ଏହି ଉପାୟ ଗୁଡ଼ିକୁ କରି ପୂରଣ କରିପାରିବେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦୁଇଟି ଉପାୟ ବତାଇଲି। ଗୋଟିଏ ଉପାୟ ଯାହାକି ଆପଣଙ୍କର ମନସ୍କାମନାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ, ଏବଂ ଦ୍ୱିତୀୟ ଉପାୟଟି ଯାହାକି ଆପଣଙ୍କର ରୋଗ ଭଳି ସମସ୍ୟାକୁ ଦୂର କରିବା ପାଇଁ। ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଆପଣ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ, ହର ହର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ଏହା ସହିତ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ ପ୍ରେସ୍ କରିଦିଅନ୍ତୁ, ଆଉ ଅଲ୍ରେ ସିଲେକ୍ଟ କରିଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଅପଲୋଡ଼ କରୁଥିବା ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କ ପାଖରେ ଯାଇ ସର୍ବପ୍ରଥମେ ପହଞ୍ଚି ପାରିବ। ଆଉ ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କ ସହିତ, ପରିବାରର ସଦସ୍ୟମାନଙ୍କ ସହିତ, ଆପଣଙ୍କର ପ୍ରିୟଜନମାନଙ୍କ ସହିତ ନିଶ୍ଚୟ ରୂପରେ ସେୟାର କରନ୍ତୁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ମୁଁ ଏଇଠି ରଖୁଛି। ପୁଣି କଥା ହେବା ଆଉ ଏକ ନୂତନ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ। ରହୁଛି, ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।